আজ একা হাজবেন্ড ছাড়া একটা দিন কাটানোর জন্য বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। কোথায় থাকলাম, কোথায় ঘুরলাম, কি খেলাম, রুম ট্যারিফ সব তথ্য দেব এই ভিডিওতে। পাশে সবুজ বনানি, কালো পিচের রাস্তা, পথে থাকা কত অচেনা মানুষকে পিছনে ফেলে রেখে ছুটে চলল আমাদের গাড়ি। পথে পড়বে জাগ্রত নাচিন্দা মায়ের মন্দির। ডালা কিনে এখানে পুজো দিয়ে নিতে পারেন। মন্দিরের ঠিক পাশে আছে রাধা গোবিন্দের মন্দির। পুজো দিয়ে আবার জার্নি শুরু করলাম। পৌঁছে গেলাম দীঘা, আর আমরা থাকবো হোটেল আশা মুক্তিতে। এই যে আমাদের হোটেল এসে গেছে ঠিক মন্দিরের সাইডে, মন্দিরের পাশেই আশা মুক্তি। প্রথমে ঘরটা আপনাদের দেখিয়ে দিই, পরে রুম ট্যারিফটা জানাচ্ছি। সেকেন্ড ফ্লোরে 201 নম্বর ঘরটি আমি নিয়েছিলাম। বড় বিছানা, ওয়ার্ড্রপ, এসি, টিভি, বারান্দা, গোছানো ওয়াশরুম, সঙ্গে গিজার, সব ব্যবস্থাই পাবেন এই ঘরটিতে। এই রুমটার ভাড়া পড়েছে আমাদের 1344 টাকা। এটা 3-বেডেড এসি রুম। এই রুমটা নন এসি হয়ে গেলে এর ভাড়া পড়বে 1120 টাকা। আশা মুক্তিতে ডাবল বেডেড নন এসি রুমও আছে, তার ভাড়া পড়বে 900 টাকা। সেই রুম ট্যুরের ভিডিও আমরা করেছি, সেটা অবশ্যই ওপরের আই বাটনে ক্লিক করে চেক করে নেবেন। দুপুরের লাঞ্চ সারলাম আশা মুক্তি হোটেলের ঠিক পাশে উৎসব হোটেলে। এখানে কোয়ালিটি খাবার পাবেন সঠিক দামে। আজকের মেনু পার্শে থালি, মাছটি খুবই টাটকা, সাইজও খুব সুন্দর। সাথে ছিল ডাল, ঝুরি আলু ভাজা, দুরকম তরকারি, চাটনি। বিকেলে বেরিয়ে পড়লাম ঢেউসাগর পার্ক ঘুরবো বলে। ভিড় কম থাকায় পার্কিং চার্জ আমার লাগেনি। পার্কের টাইম সকাল 9টা থেকে রাত্রি 10:30 অবধি। চলুন পার্কটা আপনাদের একটু ঘুরে দেখাই। প্রথমে ঢুকতেই চোখে পড়ল টয় ট্রেন। পার হেড ভাড়া লাগবে 10 টাকা করে। আছে বুল গেম, বিকেলের স্ন্যাক্সটা সারলাম টাটকা ভেটকি মাছের ফিশ ফিঙ্গার দিয়ে, সাথে ছিল ব্ল্যাক টি। চলুন ঝিলের দিকটা এবার ঘুরে আসি। ঝিলের দিকে যেতেই প্রথমেই চোখে পড়বে রাধা গোবিন্দের একটি ঝুলন্ত বিগ্রহ। এখানে ছোট লঞ্চেরও ব্যবস্থা আছে, সেই লঞ্চে করে আপনারা পুরো ঝিলটা ঘুরেও দেখতে পারেন। দীঘার সমুদ্র তটে এখন প্রধান আকর্ষণ হলো এই গাড়িগুলো। বাচ্চারা এই গাড়িগুলিতে ভীষণ এনজয় করছে। সাথে আছে মনোমুগ্ধ করা রবীন্দ্রসঙ্গীত, এটা দীঘার কিন্তু নিউ আকর্ষণ। চলুন মার্কেটটা একটু ঘুরে আসি। বিভিন্ন ধরনের ফাস্টফুড এখানে পেয়ে যাবেন, চাট থেকে শুরু করে ফিশ ফ্রাই, ফুচকা, পপকর্ন, তন্দুরি সবই আছে। পুঁথির সাজসজ্জাও পেয়ে যাবেন, কাঠির মাদুর, ঘর সাজানোর সামগ্রী সবই পাবেন। এখানে আসলে কাজু বাদাম কিনে নিয়ে যেতে কিন্তু একদম ভুলবেন না। চলুন এবার মাছের বাজারটার দিকে যাওয়া যাক। সবজি বাজারেও নানান ধরনের সবজি পাওয়া যাচ্ছে, আপনারা নিজেদের মতন বাজার করে এখানে রান্না করিয়ে খেতে পারেন। কোন দোকানে রান্না করাবেন, খরচ কত, এই নিয়ে একটি ভিডিও আছে আমার চ্যানেলে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই গিয়ে চেক করে নেবেন। পরের দিন সকালে সমুদ্রের ধারে কিছুটা সময় কাটিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।
লাঞ্চ সেরে ফেললাম ফেমাস ধাবা শেরি বাংলায়। নিয়েছিলাম কাতলা থালি, মেনুতে কী কী ছিল দেখে নিন। দীঘাতে কী কী ঘুরে দেখবেন, কোন বাজেট হোটেলে থাকবেন, সব তথ্য পেয়ে যাবেন ওপরের দেওয়া আই বাটনের লিঙ্ক থেকে। আমি আর আমার হাজব্যান্ড স্কুটি করে ঘুরতে ভীষণই ভালোবাসি, পাহাড় থেকে জঙ্গল। সেই সব ভিডিও ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করে আপনারা চেক করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।